বেগুন ভর্তা খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে, তবে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বেগুন ভর্তা করবো কী করে এটা একটা টেনশনে পড়ে যায়। তো চলুন আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এ বেগুন দুটোকে পুড়িয়ে দেখাচ্ছি। তো আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিয়েছি, দুইটা মিলে প্রায় 300 গ্রামের মতো হবে। আসলে বেগুনটাকে পোড়ানোটাই একটা ঝামেলা মনে করেন অনেকে, তো দেখুন কত সহজে বেগুনটাকে আমার পোড়ানো হয়ে যাচ্ছে। অলরেডি একটা হয়েও গেল, এই যে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ভেতরটা নরম হয়ে গিয়েছে। তো আমি এখন এই দুটোকে খুব আস্তে আস্তে এর স্কিন দুটোকে ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, বেগুন দুটোকে পোড়াতে কিন্তু আমার খুব বেশি হলে 5 মিনিট মতো সময় লেগেছে। তো এই তো এখানে সুন্দর করে আমি বেগুন দুটোকে পরিষ্কার করে নিলাম। আর এখানে বেগুন ভর্তা করার জন্য আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ স্বাদ মতো, আর নিয়ে নিয়েছি একটু টমেটো কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়েছি আন্দাজ মতো লবণ আর সরিষার তেল। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে সবগুলোকে একসাথে মেখে নেব, আর মেখে নেওয়ার পর তারপর আমি বেগুনটাকে এর সাথে অ্যাড করে দেব। তো এখন আমি এগুলোর সাথে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুনটার ভেতরে কিন্তু একটু বিচি হয়ে গিয়েছে, তো বিচিগুলোকে আমি ফেলে দিলাম। আর এবার আমি খুব ভালো করে এগুলোকে সব একসাথে মেখে নেব। তো দেখুন ফাইনালি আমার বেগুন ভর্তা কিন্তু রেডি হয়ে গেল, এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।